রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াতাকিফুল আশাল আওয়াখিরা মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদে, তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। আরেক বর্ণনা এসেছে, ইয়াতাকিফু কুল্লা রমাদানা আশরাতা আইয়াম, প্রতি রমাদানে তিনি 10 দিন ইতিকাফ করেছেন, কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। প্রতি রমাদানে 10 দিন, আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয় দিন? 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন মসজিদে নববীতে। তাহলে আমরা এই রমাদানের শেষ দশকে এটা করতে পারি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইতিকাফ করা। যারা আমরা করিনি তারা আমরা ইতিকাফ করতে পারি। আমাদের আইআইএম এর মসজিদ এটা ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা। আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার ইতিকাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায়, অসাধারণ পরিবেশ। আপনি যদি ইতিকাফ নাও করেন, রাত 2টা বা 3টার দিকে সেন্ট্রাল মসকে এসে বসে থাকলেও হবে। রাত 2টা 3টার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে, কেউ হালাকা করতেছে, কেউ তাসবি পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। মানে এত সুন্দর পরিবেশ, ওটা দেখলেই আপনার ইবাদত করতে মন চাইবে। তো আমরা যেন ইতিকাফ করার চেষ্টা করি। ইতিকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি, তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি। বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ, এটা হাইলি রেকমেন্ডেড। ইফ পসিবল আপনারা আসবেন, এখানে ইবাদতের চমৎকার পরিবেশ থাকে। তিন নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং জিব্রাইল আলাইহিসাল্লাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন। খুব ইন্টারেস্টিং, সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিব্রাইল আলাইহিসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শোনাতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা জিব্রিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন মুদারাসা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায়, আন্না জিব্রিল কানা ইউআরিদুহু বিল কোরআন কুল্লা আমিন মাররা, প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন। আরাদা ইউআরিদু, মানে এটা ফ্রম বোথ সাইড, আরবি শব্দটা এমন যে জিব্রাইল সালাম শোনাতেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন কোরআন রিভিশন করা। তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত, কোরআনিক রিসাইটেশন হতে পারে, কোরআনের অর্থ পড়া হতে পারে, তাদাব্বুরে কোরআন হতে পারে, কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে, ইন ইটস এনি ফর্ম। আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট 10 ডেজ অফ রমাদানে। চার নম্বর, কেয়ামুল লাইল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেয়ামুল লাইল করতেন, এবং কেয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। কদরের রাতে যে কেয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে, তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কেয়ামুল লাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন। আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি, লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি, লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে, লম্বা সময় রুকু, লম্বা সময় সিজদা, স্পেশালি সিজদা। আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা যখন সেজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে, তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে, কি বলেন? আমরা যেন লম্বা সময় সেজদাতে থাকি। কিন্তু আমাদের অনেকের যেটা হয়, নামাজে তাড়াহুড়ো, অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়াই এরকম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি, বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল, কিভাবে কিয়ামুল লাইল করতেন? আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর, তিনি বলেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম যে কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি, ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না, এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না। বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না, শব্দের বুননে, ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না। তো আম্মা জান আয়েশা এটাই বলেছিলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু রাতের নামাজ কিয়ামুল লাইল যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল, লম্বা ছিল, আমায় জিজ্ঞেস করো না, আমি বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সো আমরা যেন লম্বা সময় কিয়ামুল লাইল করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা ক্বাদামা। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে ওনার পা ফুলে যেত, পা দুটো ফুলে যেত। আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে, পা ফুলে যাবে।
এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাহই মাফ আদত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকরগুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তাআলার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসূলুল্লাহ ইসলামের কিয়ামুল লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় কিয়ামুল লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে কিয়ামুল লাইল এবছর নিশ্চয় হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নম্বরে রাসূলুল্লাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার খুতবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের সেজদায় আমাদের কিয়ামুল লাইল এবং যে কোনো ভাষায় কোরআনিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন এবং আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদউ কি দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকুলিন আয়েশা তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন এটা অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলো এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফিরি যামবি ওয়া কাবিলি তাওব আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন সো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শ্রোতা এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গিয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গিয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র ১৩টি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু ইফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাআলার আরও নিকটবর্তী হতে পারি